তোমাদের সবাইকে স্বাগতম ঋতুর সাত কাহনে। আমি ঋতু চলে এসেছি। তো আজকে যেটা তোমাদের সঙ্গে এই যে বনুকে নিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে করব সেটা হচ্ছে, মানে তোমাদের দেখাবো সেটা হচ্ছে, আমরা করব এখন হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ। তো তার জন্য আমার চাউমিনটা আনতে হবে। আর যতক্ষণ আমি চাউমিনটা নিয়ে আসি ততক্ষণ তোমরা দেখে নাও চাউমিনটা আমি কীভাবে বানাচ্ছিলাম। আর তারপরে বানাতে পারিনি সেটা একটা অন্য ব্যাপার, মানে সেটা শেয়ার করতে পারিনি, বানিয়েছি তো অবভিয়াসলি শেয়ার করতে পারিনি। তো চলো সেইটুকু দেখে নাও, ততক্ষণ আমি চাউমিনটা নিয়ে আসি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে। তুমি যখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করেছো তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ঋতুর সাত কাহন, ফেসবুক পেজ নয়াদিগাল ঋতুপর্ণা, আর যে কোনো অফিসিয়ালি কোনো কাজের জন্য ঋতুসমী69@gmail.com আমাকে অবশ্যই মেল করতে পারো। গিয়ে চাউমিনটা নিয়ে আসে, আর ততক্ষণে তোমরা ওয়েট করো, আমি সকাল থেকে কী কী করেছি সেটা দেখে নাও। গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, কিন্তু আজকে আমার সব থেকে বেশি কাজের দিন থাকে, কারণ ঘর গোছানো, সমস্ত কিছু ক্লিন করা এইসব থাকে। তো আমার স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:10, আর কিচেনে অলরেডি আমি চাউমিনের জন্য গরম জল বসিয়ে দিয়ে এসেছি, কারণ আজকে আমার ননদ দেওয়াটা সব আসবে আর আমরা করবো হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ। তো তার জন্য কিচেনে বসিয়ে আমি ভাবলাম চলো যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণে আমার বন্ধুদের সাথে একটুখানি কথা বলে নেওয়াই যেতে পারে। তার জন্য চলে এলাম ঘরে। এখনও শুভ শুয়ে আছে, সকাল থেকে ল্যাব খেয়ে যাচ্ছে, উঠছে না। একবার উঠে গেছিলো ডক্টরের কাছে, তারপরে ডক্টরের কাছে নাম লিখাতে গেছিলো, তো বাবা যাই হোক এক নিঃশ্বাসে বলে যাচ্ছি। তো ওখানে হয়নি, মঙ্গলবার থেকে ডক্টর বসবে, তো বাড়ি চলে এসে আবার শুয়ে পড়েছে। তো আমি বিছানাটা পরে গোছাবো, আগে চাউমিনটা বানিয়ে নিই, কারণ ওটা আবার আমাকে ওই বাড়ি পাঠাতে হবে। অলরেডি 9:15 হয়ে গেছে, তাহলে চলো আমি দিনটাকে এখন থেকে শুরু করছি। যদিও এটা ইন্ট্রো দিচ্ছি না, কারণ আমি ইন্ট্রো সবসময় ভালোভাবে দিই, আমার ইচ্ছা করে বেশ সেজে বুঝে ইন্ট্রো দিতে, তো ওই জন্য ইন্ট্রোটা আমি পরে দেবো। কিন্তু এখন আমি চুলটুলগুলো আঁচড়ে নিই, আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিই, পরে নিয়ে যাবো কিচেনে। অবশ্যই তোমাদের সাথে চাউমিনটা শেয়ার করবো, কারণ আজকে চাউমিনটা আমি কোনো ডিম টিম দেবো না, কারণ আমার ননদ শাশুড়ি কেউই হচ্ছে ডিম খায় না, তার জন্য ডিম দেবো না, এমনি প্লেনভাবে করবো বাদাম দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপরে যখন ওরা আসবে চ্যালেঞ্জটা তো অবশ্যই শেয়ার করতেই হবে। কদিন ধরে খুব হেয়ার ফল হচ্ছে, প্রচুর হেয়ার ফল হচ্ছে, জানি না কেন। তো চল আমি সিঁদুর টিদুরগুলো পরে নিই, পরে নিয়ে তোমাদের কাছে আসছি কিচেনে। এখানে আমার জলও অলমোস্ট গরম হয়ে গেছে, তো চলো রান্নাবান্নাটা শুরু করি। তো দেখো এখানে আমি হচ্ছে চাউমিনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু আমার ফোনে একটুও চার্জ নেই, জানি না কতক্ষণ ভিডিওটা করতে পারবো। তো আমি আগে কড়াইতে তেল ঢেলে নিই, যদিও দেখানোর কিছু নেই, বাট আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আর আমি বলে রাখি, চাউমিনটা যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম কড়াইতে, তখনই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার নুনের ঝামেলাটা আর নেই, নুনটা চাউমিনে অলরেডি হয়ে গেছে। কারণ পরে আমার নুন অ্যাড করতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়, তার জন্য আমি সেদ্ধ করার সময় চাউমিনটাতে নুন দিয়ে দিয়েছিলাম। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়া অবধি ওয়েট করছি। আর দেখো তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে যেটা দেবো সেটা প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেবো, কারণ বাদাম অলরেডি ভাজা আছে, একটুখানি ভাজতে হবে ভালো করে। তো আগে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে বাদামটাকে ভাজবো। তো দেখো যেহেতু আমার চাউমিনে নুন দেওয়া আছে অলরেডি, সেহেতু আমি এক গাদা নুন দেবো না, তবে পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায় তার জন্য যেটুকু পরিমাণ নুন লাগবে হাফ চামচ মতো আমি এর মধ্যে নুন অ্যাড করে দেব, তাহলে আমার পেঁয়াজটাও নুন হয়ে যাবে, কারণ আমার চাউমিনের দিকে অলরেডি নুন আছে। আর বাদামটাও এর মধ্যেই ভাজবো, তাহলে সেটাও নুন হয়ে যাবে, আর নুনের আলাদা করে নুন মেশাতে হবে না পরে চাউমিনের মধ্যে, তাতে সুবিধা হবে। আর আমি একটুখানি খেয়ে দেখে নিলাম যে চাউমিনটার মধ্যে নুন হয়েছে কি না, দেখলাম হ্যাঁ একদম ভালোভাবে চাউমিনের মধ্যে নুন হয়ে গেছে। তো আর অসুবিধা নেই, তো চলো আগে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আমি বাদামটা অ্যাড করছি।
তো দেখো ফাইনালি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এবারে আমি এর মধ্যে বাদামটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব। আর বাদামটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণ সয়া সস অ্যাড করব, ওটা কালারের জন্য, যেহেতু আমি এখানে হলুদ টলুদ ইউজ করছি না, তাই যাতে একটু কালার হয়। আর সয়া সস অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে চাউমিনটাকে দিয়ে দেবো। আর দিয়ে ভিনে তেলের মধ্যে ভালো করে নেড়ে মশলাগুলো মিশে গেলে আমার চাউমিন রেডি হয়ে যাবে। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা। বন্ধুরা, চাউমিনের রেসিপি তুলতে তুলতে কারেন্ট আমার চার্জ আউট হয়ে গেছিল ফোনে, তার জন্য হচ্ছে এটা বন্ধ হয়ে যায় ভিডিওটা। আমি আর চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখনই আমার ননদিনী চলে আসবে, আমি চাউমিন করে মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি। মা আর বাবা, ভাই তো এখানে আসবে, দিম্মা খায় না, তো আমি দি ভাই শুভ আর বনু খাবো। শুভ আসবে না, আমরা তিনজন মিলে চ্যালেঞ্জ করবো। তার আগে চলো বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গোছানো তো দেখানোর কিছু নেই। রোজ দিদি দেখায়, দেখো ঘেমে পুরো নিয়ে গেছি, মানে স্নান করে গেছি আর কি। আবার অনেকে বলবে ঘেমে নিয়ে গেছি মানে কি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো এবার আমি চাউমিনটা সার্ভ করে নিই। আমার ভাই বোনরা সব চলে এসেছে আর আমাদের পেটে ছুঁচো দৌড়চ্ছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আগে আমি চাউমিনটা সার্ভ করে নিচ্ছি, কারণ চাউমিনটা আমি নিচে রেখেছি আর আমরা চ্যালেঞ্জটা করব খাটে বসে, তার জন্য ওখানে গিয়ে তো আর সার্ভ করা সম্ভব হবে না। তার জন্য আমি নিচ থেকেই সার্ভ করে নিচ্ছি আর খাটে বসে খাবো, কারণ এটা যেহেতু ভেজ চাউমিন এর মধ্যে ডিম টিম কিছু দেওয়া নেই, তার জন্যই খাটে বসে খাবো। তাও খেতাম না, নিচেই খেতাম, কিন্তু নিচে ভিডিও করা যাবে না, তার জন্য বাধ্য হয়ে খাটে বসতে হচ্ছে। তো দেখো আমি চাউমিন বেড়ে নিয়েছি আর আমার চাউমিনের একটা সুন্দর লুক দেওয়ারও চেষ্টা করেছি, জানি না কতটা সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি সস সরিয়ে নিয়েছি। তো চলো এইবারে দেখো আমাদের চারজনের চারটে প্লেট, এখানে আমার শুভর বনুর আর ভাইয়ের আছে, বাট শুভ চ্যালেঞ্জ করবে না, আমরা চ্যালেঞ্জ করব, তার জন্য ওরটা ওকে দিয়ে দেবো। আর এটা আমাদের তিনজনে তিনটে, এখানে সমান আছে। চাউমিন চ্যালেঞ্জ করব আমি, বোন ভাই তিনজন মিলে। তো এখন আমরা চ্যালেঞ্জ করছি, এখানে একটাই যে জিতবে সে উইনার আর যে হারবে সে লুজার। লুজার কিছু নেই, খেলায় হার জিত থাকেই, তবুও দেখা যায়। আর যে জিতবে সে চাইলে আমাদের কোনো পানিশমেন্ট দিতে পারে, আর যদি না চায় তো ঠিক আছে, আমরা জিতবই, তবুও ভাবছি যে হারবে, দেখা যাক কে হারে। তো চলো, আর দেখে না এই যে সবার পাতে কিন্তু সমান চাউমিন আছে, কারোর কম কারোর বেশি নেই, জাস্ট বাটিগুলো ছোটো বড়ো হতে পারে, বাট সবার পাতেই সমান আছে। আর এটা হচ্ছে ভেজ চাউমিন, যার জন্য আমরা খাটে বসে, তো যেহেতু এটা ভেজ চাউমিন সেই জন্য আমরা খাটে বসে খাচ্ছি। আর অনেক দেরি হয়ে গেছে, সবার খুব খিদে পেয়ে গেছে, তো দেখে নিয়েছি সবার পাতে সমান চাউমিন আছে। তো চলো এবার আমরা স্টার্ট করছি, ঠিক আছে।
কই না ভিডিও মানে চ্যালেঞ্জে আমি সেকেন্ড, মনু মানে লাস্ট হয়ে ফার্স্ট, আর ভাই হচ্ছে উইনার। তো ভাই তুই কি আমাদের কোনো শাস্তি দিতে চাস? না না, থাক থাক, খেয়ে দে, হাঁপিয়ে গেছে সবাই। তো দেখো, যাই হোক, এইবারটা না আমরা হেরে গেলাম, কিন্তু হয়তো নেক্সট বার আমরা জিততেই পারি, হয়তো কি আমরা জিতবো। তো বলছে অসম্ভব, যাই হোক, এবারে আমরা ফুচকা চ্যালেঞ্জ করবো। হ্যাঁ বোনু, ওর সাথেই করবো। না কেন, আমরাও চাউমিন করেছি, তো আমরা ওর সাথে ফুচকা চ্যালেঞ্জ করবো, দেখা যাক কে যেতে, সেটা খুব তাড়াতাড়ি হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাও যে আমাদের তিনজনের ফুচকা চ্যালেঞ্জ দেখতে চাও কি না। আর যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার। আপনি কিছু বলুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে রাখুন। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।